লোকসভা ভোটের 4 দিন আগে কাঁথির ভূপতি নগরে বিজেপি নেতাদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই ঘটনায় 3 বিজেপি নেতা আহত হয়েছেন। বিজেপি নেতাদের মারধরের অভিযোগে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে 3 জন আহত হয়েছেন তাদের মধ্যে অর্জুননগরের বিজেপি বুথ সভাপতি অবনী দে রয়েছেন। বুথ সভাপতির আঘাত গুরুতর, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি 2 বিজেপি নেতা তমলুক হাসপাতালে ভর্তি রয়েছেন। বিজেপি যেটা অভিযোগ করছে যে ভোটের আগে ভয় দেখাতে হামলা চালাচ্ছে তৃণমূল, অবশ্য হামলা যোগ অস্বীকার করেছে তৃণমূল। তারা বলছে যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। কাঁথির ভূপতিনগরের ঘটনা, সেখানে একেবারে ভোটের যখন আর 4 দিন বাকি তখন বিজেপি নেতাদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী এর জন্য। এবং এই ঘটনায় আহত হয়েছেন অর্জুননগরের বিজেপি বুথ সভাপতি অবনী দে সহ 3 নেতা। এর মধ্যে অবনী দে, তার আঘাত গুরুতর বলে জানা যাচ্ছে, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি 2 বিজেপি নেতাকে তমলুক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফের প্রচারে বাধা, খড়দার পর এবার যাদবপুর। সিপিএম এর প্রার্থী তিনি বাধাপ্রাপ্ত হলেন তৃণমূলের সামনে। দেখো, কৃষ্ণ ভট্টাচার্য যাদবপুরে যিনি সিপিএমের প্রার্থী, তিনি কিন্তু তার যে তার কথা ছিল প্রচার, সেই প্রচার তিনি সম্পূর্ণ করছেন। কিন্তু যেটা দেখা গেল, তিনি যখন প্রচারের সঙ্গে কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি যখন গাড়িতে করে বেরিয়েছেন, সেই সময় তার সে প্রচার যখন কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পঞ্চশহর থানার শহীদস্মৃতি অঞ্চলে পৌঁছয়, তখন শহীদস্মৃতিতে ঢুকতে বাধা দেয় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থক। তারা বলেন এখানে কোনো রকম ভাবেই সৃজন ভট্টাচার্য প্রচার করতে পারবেন না, এখানে কোনো স্লোগান দেওয়া যাবে না, বাধার সম্মুখীন হন। পরবর্তী ক্ষেত্রে পঞ্চশহর থানার পুলিশ সেখানে মধ্যস্থতা করে কোনো রকমে সৃজন ভট্টাচার্যকে ভেতরে প্রবেশ করতে দেয় এবং সেখানে সৃজন ভট্টাচার্য তিনি তার প্রচার করতে থাকেন। এবং তার যেটা মূল বক্তব্য ছিল, তৃণমূল কংগ্রেস ভোটে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং তাকে বাধা দান করছে, কিন্তু তার প্রচার এখানে থেমে থাকবে না। তিনি কিন্তু তার প্রচার সম্পূর্ণ করেন সহিষ্ণুতি অঞ্চলে। শুধু তাই নয়, প্রথমে ঢোকার মুহূর্তে যখন তাকে বাধা দান করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে যে চিত্র দেখা যায় সহিষ্ণুতির ভিতরে, কিন্তু আবারও বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা কিন্তু তাকে গাড়ি ঘিরে ধরে, তার প্রচারের অন্যান্য যেসব গাড়িগুলো ছিল সেসব গাড়ি সমর্থকদেরকে আটকে দেয়, রাস্তায় শুয়ে পড়ে তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। শুধু তাই নয়, সৃজন ভট্টাচার্যের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়, তেমন চিত্রও কিন্তু ক্যামেরায় ধরা পড়ে। শুধু তাই নয়, এর পাশাপাশি কিন্তু দেখা যায় যে যে দলীয় যে পতাকা সিপিএমের, সেই দলীয় পতাকা টেনে ছিঁড়ে দেওয়ার মতো চিত্র ক্যামেরাবন্দি হয়। গোটা ঘটনায় কিন্তু সহিষ্ণুতি অঞ্চল পঞ্চশহর থানার অন্তর্গত সেই সহিষ্ণুতি অঞ্চল কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে ওঠে, পুলিশ মধ্যস্থতা করে এবং একেবারে। হিন্দুল, তুমি আমাদের সঙ্গে থাকো। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে শহীদ স্মৃতি কলোনি প্রচার করতে গিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, বাধার মুখে পড়তে হলো তাকে শাসক দলে। একেবারে তার গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি যেমন হলো, ফ্লেক্স পতাকা সমস্ত টেনে ছিঁড়ে ফেলা হলো শাসক দলের বিরুদ্ধে অভিযোগ, একেবারে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে যাদবপুরের সিপিএম প্রার্থীকে লক্ষ্য করে। পুলিশ রয়েছে ঘটনাস্থলে, একেবারে পুলিশের উপস্থিতি, তারপরেও এরকম তাণ্ডবের পরিস্থিতি হলো কি করে হিন্দু? দেখো, পুলিশ ছিল কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ানকেও দেখা গিয়েছে, কিন্তু তারপরেও যে চিত্র দেখা গেল, রীতিমতো কিন্তু সৃজন ভট্টাচার্যের প্রচারের প্রচার, সেই প্রচারকে আটকে দেওয়ার একটা চেষ্টা একেবারে সরাসরি ক্যামেরাবন্দি হয়। কিন্তু সৃজন ভট্টাচার্য এবং সিপিএমের তরফ থেকেও যেটা অভিযোগ করা হয় যে তাদের প্রচারকে আটকে দেওয়া হচ্ছে,
তৃণমূল কংগ্রেস ভয় দিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং এই চিত্র ক্যামেরাবন্দী হয় কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের পরিস্থিতিতে। বরাবরই কিন্তু পরিস্থিতি বারংবার উত্তপ্ত হয়েছে। ভোটের সময় আমরা দেখেছি কর্পোরেশনের যখন ভোট সেই সময়, বিধানসভার ভোট সেই সময় বারংবার কিন্তু পরিস্থিতি অঞ্চল এইভাবে কিন্তু দুই গোষ্ঠী অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু উত্তপ্ত হয়েছে। বিজেপির সঙ্গে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল তেমন চিত্র কিন্তু এর আগে দেখা গিয়েছিল এবং যে চিত্র আজ দেখা গেল যে সৃজন ভট্টাচার্য যে প্রচার তিনি কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডে প্রচার করার জন্য পঞ্চশায়ের এলাকায় এসেছিলেন এবং পঞ্চশায়ের থানার অন্তর্গত সংস্কৃতি অঞ্চলে ঢুকতেই কিন্তু তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তার গাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়, তাদের দলীয় পতাকা ছিঁড়ে দেওয়া হয় এবং সৃজন ভট্টাচার্যের যেটা বক্তব্য যে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গিয়ে এই ধরনের ব্যবহার করছে এবং তাদের তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে সিপিএম এর প্রচারে বাধা দিচ্ছে এমনটাই দাবি করেছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ধন্যবাদ।